নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্মোলজি আজ আমি তোমাদের সাথে বায়োলজি দুটো চ্যাপ্টার অভিব্যক্তি বা বিবর্তন এবং খাদ্য উৎপাদনের উন্নতি সাধন চ্যাপ্টার দুটো আলোচনা করব। এবং এই চ্যাপ্টার দুটো থেকে যে সকল প্রশ্নোত্তরগুলো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। এইগুলো কিন্তু তোমাদের আপকামিং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে দু হাজার একুশের জন্য যে ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সের অ্যাডমিশনের এন্ট্রান্স এক্সামটা হবে তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা কিন্তু অতি অবশ্যই এই প্রশ্নগুলো নিজেদের খাতায় নোট করে নিও এবং তোমরা গতদিনের মক টেস্টে এই প্রশ্নপত্র থেকে কত নম্বরে উত্তর করতে পারলে তা কিন্তু অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানিও তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে নিচের কোনটি ডারউইনের মতবাদের অন্তর্গত নয় প্রাকৃতিক নির্বাচন যোগ্যতমের উদ্বর্তন জেনেটিক ড্রিফ্ট কোনোটিই নয় ডারউইন কিন্তু প্রাকৃতিক নির্বাচন এবং যোগ্যতমের উদ্বর্তন এই দুটো মতবাদই দিয়েছিলেন কিন্তু জেনেটিক ড্রিফ্ট সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি সঠিক উত্তর হবে অপশান সি জেনেটিক ড্রিফ্ট পরের প্রশ্ন দেখো একটি নিষ্ক্রিয় দাঁত হল ক্যানাইন মোলার প্রিমোলার ইনসাইজার সঠিক উত্তর হবে অপশান এ ক্যানাইন পরের প্রশ্ন দেখো দুটি পর্বের মধ্যে সংযোগ রক্ষাকারী জীব দেখো তোমাকে এখানে চারটে অপশান দিয়েছে কোয়ারনি থরিন পেরিপেটাস অ্যামফিঅক্সাস এবং আর্কিও অপটেরিক্স এর মধ্যে সঠিক উত্তরটা হবে অপশান বি অর্থাৎ পেরিপেটাস অ্যানিলিডা ও আর্থোপোডার মধ্যে সংযোগ রক্ষাকারী জীব পরের প্রশ্ন দেখো আর্কিও অপটেরিক্স কোন যুগে আবির্ভূত হয়েছিল ক্রিটেসিয়াস পারমিয়ান ট্রায়াসিক জুরাসিক সঠিক উত্তর হবে অপশান সি ট্রায়াসিক পরের প্রশ্ন দেখো বায়োজেনেসিস কে আবিষ্কার করেন ওপারিন পাস্তুল ভ্যান হেলমন্ট ফ্রান্সিসকো রেডি এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখলাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে এই প্রশ্নের সঠিক উত্তরটা কমেন্টে জানিও পরের প্রশ্ন দেখো ডারউইন অরিজিন অফ স্পিসিস কবে লিখেছিলেন আঠেরোশো পঁচানব্বই আঠেরোশো উনষাট সতেরোশো পঁচানব্বই পনেরোশো তিরিশ সঠিক উত্তর হবে অপশান বি আঠেরোশো উনষাট পরের প্রশ্ন দেখো কোন কোষের মৃত্যু হয় না কোষ গ্লোমেরুলার কোষ সোমাটিক কোষ পিটুইটারি কোষ সঠিক উত্তর হবে অপশান এ জাম কোষ পরের প্রশ্ন কি বলছে উদ্ভিদ জীবাশ্মের অধ্যয়নকে বলা হয় প্যালিনোলজি পিডোলজি প্যালিও বটানি ইনসেক্টোলজি সঠিক উত্তর হবে অপশান সি প্যালিও বটানি পরের প্রশ্ন দেখো যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কার মতবাদ ল্যামার্ক ডারউইন দ্য ভ্রিজ ওয়ালেস সঠিক উত্তর হবে অপশন বি ডারউইন পরের প্রশ্ন দেখো প্রথম সৃষ্ট অর্গানিজম বিক্রিয়ায় কেবলমাত্র ব্যবহৃত হয় ডিএনএ অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড আর এ সঠিক উত্তর হবে অপশন ডি আর এন এ পরের প্রশ্ন দেখো জীবের স্বতঃস্ফূর্ত উদ্ভাবতত্ত্বের প্রথম বিরোধিতা করেন রেডি পাস্তুর ওপারিন উড়ে ও মিলার সঠিক উত্তর হবে অপশান এ রেডি পরের প্রশ্ন দেখো অ্যানালিডা এবং মোলাস্কার মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হল ভেলিজার লার্ভা গ্লচিডিয়াম নিওপিলিনা নটিলাস সঠিক উত্তর হবে অপশান সি নিওপিলিনা পরের প্রশ্ন দেখো প্যালিওন্টোলজির জনক কে দ্য ভিংচি ডারউইন ল্যামার্ক ও পারিন সঠিক উত্তর হবে অপশান এ দা ভিংচি পরের প্রশ্ন দেখো বর্তমানের ঘোড়ার নাম ইহিপ্পাস ইকুয়াস মিরিচ হিপ্পাস এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে অপশান বি ইকুয়াস পরের প্রশ্ন দেখো প্রাণ সৃষ্টির কোন উপাদান বায়ুমণ্ডলে ছিল না এইচ টু এন এইচ টু ও টু সি এইচ ফোর সঠিক উত্তর হবে অপশান সি ও টু কোথায় ওজনের উপস্থিতি লক্ষ্য করা যায় না ট্রপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশান সি মেসোস্পিয়ার তোমাদের যখন আমি বায়োলজি থেকে পরিবেশগত বিষয়ের চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তখন তোমাদের আমি বলেছিলাম যে গুড ওজন আর ব্যাড ওজন কি। ওজন যখন ট্রপোস্ফিয়ারে থাকে তখন কিন্তু সেটা ব্যাড ওজন কারণ তখন সেটা কিন্তু আমাদের কোনো উপকারী গ্যাস হিসেবে আচরণ করে না তখন সেটা কিন্তু একটা গ্রিন হাউস গ্যাসের মতন আচরণ করে কিন্তু ওজন যখন স্ট্যাটোস্ফিয়ারে থাকে তখন কিন্তু সে একটা উপকারী গ্যাস কারণ সে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয় কিন্তু মেসোস্পিয়ারে কোনো ওজন গ্যাসের স্তর থাকে না এটাই কিন্তু ছিল তোমাদের অভিব্যক্তি বা বিবর্তন থেকে শেষ প্রশ্ন এরপর আমরা দেখব খাদ্য উৎপাদনের উন্নতি সাধনের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রথম প্রশ্ন দেখো অসংঘটিত কোষপুঞ্জকে বলে এক্সপ্লান্ট কেলাস কোরাক্স পোটেন্ট সঠিক উত্তর হবে অপশান বি কেলাস পরের প্রশ্ন দেখো মালবেরি সিল্ক উৎপাদনে ভারতের স্থান তৃতীয় দ্বিতীয় চতুর্থ প্রথম সঠিক উত্তর হবে অপশান এ তৃতীয় তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই মালবেরি সিল্ক উৎপাদনে প্রথম এবং দ্বিতীয় স্থানে কোন কোন দেশ আছে পরের প্রশ্ন দেখো মৌমাছি কোন প্রকারটি গৃহপালন করা হয় এপিস ডর্সাটা এপিস ইন্ডিকা এপিস ম্যালিফেরা এপিস ফ্লোরিয়া সঠিক উত্তর হবে অপশন সি এপিস ম্যালিফেরা পরের প্রশ্ন কি বলছে পেব্রাইন রোগটি হলো মাছের সিল্ক ওয়ার্মের মৌমাছির লাক্ষার সঠিক উত্তর হবে অপশান বি সিল্ক ওয়ার্মের পরের প্রশ্ন দেখো সাধু জলের একটি খাদ্যোপযোগী মাছ হল পমফ্রেট কালবোশ বম্বে ডাক ইলিশ সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ কালবোশ পরের প্রশ্ন দেখো পোলট্রির পুরোনোরাম রোগটি কি নামে পরিচিত কক্সিডিওসিস ফলপক্স হোয়াইট ডায়েরিয়া কোনোটিই নয় এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখলাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে এই প্রশ্নের সঠিক উত্তরটা কমেন্টে জানিও পরের প্রশ্ন দেখো ভেড়ার বাখারওয়াল ব্রিডটি কোথায় পাওয়া যায় রাজস্থান জম্মু ও কাশ্মীর মহারাষ্ট্র গুজরাট সঠিক উত্তর হবে অপশান বি জম্মু ও কাশ্মীর পরের প্রশ্ন দেখো ভারতবর্ষের সবচেয়ে বড় কাঁচা রেশম উৎপাদনের কেন্দ্রটি হল আসাম জম্মু ও কাশ্মীর তামিলনাড়ু কর্ণাটক সঠিক উত্তর হবে অপশন ডি কর্ণাটক পরের প্রশ্ন দেখো নিচের কোনটি পোলটির ছত্রাক ঘটিত রোগ কলেরা রানীক্ষেত পক্স অ্যাসপার জিলোসিস অ্যাসপার জিলোস একটা ছত্রাক এবং এ কিন্তু সৃষ্টি করে অ্যাসপার জিলোসিস পরের প্রশ্ন দেখো বারলগ নতুন কি প্রকার উদ্ভিদ উৎপন্ন করে আখ আম ধান গম সঠিক উত্তর হবে অপশন ডি গম ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত কার্নাল চেন্নাই চণ্ডীগড় লখনউ সঠিক উত্তর হবে অপশান এ কার্নাল পরের প্রশ্ন দেখো একটি ভারতীয় হাঁসের প্রজাতি হল ব্ল্যাক ইস্ট ইন্ডিয়ান ক্যাম্পবেল খাঁকি ক্যাম্পবেল কোনোটাই নয় সঠিক উত্তর হবে অপশান সি খাঁকি ক্যাম্পবেল পরের প্রশ্ন দেখো নিচের কোনটিতে নিমাটোট সংক্রমণ দেখা যায় ফুল মূল কাণ্ড পাতা সঠিক উত্তর হবে অপশন বি মূল পরের প্রশ্ন দেখো যে ক্ষেত্রে ইন্ডিউস ব্রিডিং করা হয় তা হল সেরিকালচার ল্যাক কালচার পিসিকালচার এপিকালচার সঠিক উত্তর হবে অপশন সি পিসিকালচার পরের প্রশ্ন দেখো নিচের কোনটির একটি ব্রিড হল ল্যান্ড্রেস গাধা হাতি উট ছাগল সুকর সঠিক উত্তর হবে অপশান ই সুকর আর এটাই কিন্তু ছিল তোমাদের আজকের প্রশ্ন সেটের শেষ প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো নিজেদের খাতায় নোট করে নিও আর তোমরা যারা মক টেস্টগুলো দিতে চাইছ তাদেরকে বলবো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ কর্মোলজি মেডিকেলে জয়েন হয়ে যাও তোমাদের তিরিশ তারিখ থেকে কিন্তু সম্পূর্ণ একশো নম্বরের মক টেস্ট নেওয়া আরম্ভ করব তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য বিভিন্ন সরকারি কোর্সের খবর বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করে থাকি তাই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো বা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে নাও এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সরাসরি চলে যাবে তোমার কাছে তাহলে দেখা হবে পরের ভিডিও